প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ইউটিউব চ্যানেল ফেমাস টিপস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একইভাবে নবম দশম থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত তোমাদেরকে বিভিন্ন বিষয় বা ক্লাস বিভিন্ন সময় নিয়ে থাকি। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টার উপর ক্লাস নিব তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের তোমাদের ষষ্ঠ চ্যাপ্টারটি, অর্থাৎ যে চ্যাপ্টারটি তোমাদের প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। হ্যাঁ, এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তোমাদের, কারণ হলো এখান থেকে প্রতি বছর দেখা যায় যে বোর্ডে প্রশ্ন এসে থাকে। এবং সবচেয়ে সহজ যে বিষয়টি সেটা হলো যে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসে এটা যদি তোমরা পেরে থাকো তাহলে দেখা যায় যে এই প্রশ্ন অঙ্কটি করতে তোমাদের খুব অল্প সময় লাগে। সেই ক্ষেত্রে এখান থেকে মার্ক পাওয়াটা তোমাদের জন্য খুবই সহজ এবং টাইমটাকে সেভ করাও খুব সহজ। তো তাছাড়াও এখানে কাজেই থাকে, অ্যাকচুয়ালি খুব অল্প কাজ থাকে যেটা তোমরা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আনসারটা করে ফেলতে পাবো। তো যাই হোক, আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নেই বিভিন্ন সাবজেক্টের উপর, সেই ক্লাসগুলো প্রতিটা চ্যাপ্টারের উপরেই আমি যখন লেকচার দিই স্বাভাবিকভাবেই আমি প্রথম লেকচারে আমি ওই চ্যাপ্টারটির বিষয়বস্তু বা ব্যাচিক বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। এটা তোমরা হয়তো অনেকেই জানো। তো আমি যে ব্যাচিকটা তোমাদেরকে নেই এই জন্য যে আমি দেখেছি আমার টিচিং লাইফে যে অনেক স্টুডেন্টেই, অনেক ভালো ভালো স্টুডেন্ট, মেরিটিয়াস অনেক স্টুডেন্ট মানে অঙ্ক করে বলে ছাব এটা অঙ্ক তো ভুলে যাই, মনে রাখতে পারি না। তো এই যে ভুলে যাই, মনে রাখতে পারি না, এটার মেইন কারণটা কি জানো তোমরা? এটার মেইন কারণটাই হলো এইটা যে আমরা ব্যাচিকে একটু দুর্বল। আমরা যখন একটা বিষয়ে ভালোভাবে এটা ইতিহাসগত বিষয়গুলো জানি না এবং বিষয়টি ভেঙে ভেঙে খুঁটিনাটি বিষয়গুলো জানি না, তখন আমাদের কিন্তু বড় বিষয়টি মাথায় রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাছাড়াও ব্যাচিক বিষয়ের ভিতরে অনেক কিছুই লুকিয়ে থাকে যেটা তোমাদেরকে অনেক বড় ধরনের প্যাচ ছাড়ানোর জন্য অনেক বেশি হেল্প করে। এই জন্য আমি প্রতিটা চ্যাপ্টারেই তোমাদেরকে ব্যাচিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আগে, যে ব্যাচিক বিষয়গুলোকে যদি ভালোভাবে জানা থাকে তাহলে অঙ্কগুলো আয়ত্ত করা খুব সহজ হয়ে যায় এবং এটা মনে রাখাটাও কিন্তু খুবই সহজ হয়ে যায়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে আজকে তোমাদেরকে আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। তো আর আমি যে চ্যাপ্টার ব্যাপারেই তোমাদেরকে যখন লেকচার দিই, বিশেষ করে আমি সর্বশেষ কিন্তু একটা শিট দিয়ে দিই তোমাদেরকে ওইটার উপরে, ঠিক আছে, বোঝার জন্য। যেমন আজকের ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কী কী প্রশ্ন আসতে পারে এই বিষয়ের উপরে আমি আবার তোমাদেরকে একটা শিট লাস্টে দিয়ে দিব, সেটা তোমরা একটু ভিডিওটাকে ক্লিক করে তোমরা দেখে নিবা। আর আমার যে কোনো ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা প্লিজ, আর হলো ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবা এবং বেল বাটনটি অন করে দিবা। চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু যে কোনো ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। হ্যাঁ, বিগত যে ক্লাসগুলো দেওয়া হয়েছে এই ক্লাসগুলো তোমরা প্লে লিস্ট থেকে সার্চ করে দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সহজ হবে অন্য চ্যাপ্টারগুলো বিষয় জানার জন্য। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হবে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে জানতে হলে আমাদেরকে জানতে হবে প্রাপ্য হিসাবটা আসলে কী জিনিস। এটা হয়তো তোমরা অনেকেই বিভিন্ন অঙ্কের জন্য কিছুটা জেনেছো, কিন্তু আমার কাছে ডেফিনেশনটা ভালোভাবে শোনো এবং বিষয়টা জানো, ঠিক আছে, এটা জানতে হবে আমাদের। তো প্রাপ্য হিসাবটা আসলে কী জিনিস? মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যবসা করে থাকে, এই ব্যবসার মাধ্যমে যখন বাকিতে একজন ব্যক্তির কাছে পণ্য বিক্রি করে, বিক্রির কারণে কিন্তু পাওনার সৃষ্টি হয়, অর্থাৎ আমি টাকা মানুষের কাছে পাবো। তো এই যে আমি টাকা মানুষের কাছে পাবো, যে বা যাদের কাছে আমি টাকা পাবো, এদেরকেই কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় কি প্রাপ্য হিসাব, যেটাকে আর একটা নামে বলা হয় কি দেনাদার, অর্থাৎ দেনাদার প্রাপ্য হিসাব একই জিনিস। তো এই যে দেনাদারের সৃষ্টি হয়, এই দেনাদারের থেকেই কিন্তু প্রাপ্য হিসাবের যে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কাজটাই কিন্তু এই দেনাদারকে নিয়ে, ঠিক আছে, অর্থাৎ এই দেনাদারটাকে কতভাবে এদিক সেদিক ঘুরতে পারে, এখান থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে আমাদের কী নিশ্চয়তা অনিশ্চয়তা আছে এবং কী বিল বাট্টাকরণ, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে প্রাপ্য হিসাবে টোটাল চ্যাপ্টারটা আমাদের কাজ করতে হয়। তাহলে আমি যে কথাটাও তোমাদের বললাম কি যে বাকিতে পণ্য বিক্রয়ের মাধ্যমে অথবা যে কোনোভাবে মানুষের কাছে যদি একটা প্রতিষ্ঠান টাকা পেয়ে থাকে, এটাকেই বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় কি প্রাপ্য হিসাব বা দেনাদার। এখন দেখো, এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার, এদের কাছে যে আমরা টাকা পাবো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল দেনাদার কিন্তু একরকম হয় না, এক একজন বিভিন্নভাবে বিভিন্ন হয়ে থাকে। যেমন মনে করো অনেকে ঠিকমতো টাকা দেয় না, অনেকে টাকা দিলেও আমাদের কিছু কিছু অংশ সন্দেহ থাকে, এই জিনিস এটার জন্য আমাদের কী হয় যে অনাদায়ী পাওনা, তারপর সন্দেহজনক অনাদায়ী পাওনা, এই জিনিসগুলোও কিন্তু তখন উৎপত্তি হয়,
ঠিক আছে এবং এই যে বিষয়গুলো দিয়ে আমাদের কি করতে হয় অঙ্ক করতে হয় এখন দেখো এই দেনাদার থেকে আরো কি হয় এই দেনাদার থেকে আমাদের দেখা যায় যে কিছু কিছু দেনাদার আছে এই দেনাদারের কাছ থেকে আমরা টাকাটা পাবো ঠিক আছে কিন্তু তারপরেও এটা একটু লিখিত ডকুমেন্ট থাকলে আমাদের জন্য ভালো হয় কারণ বড় ধরনের লেনদেন ব্যবসা প্রতিষ্ঠানে থাকে এটা সম্পূর্ণ সব পার্টির সাথে সব সময় এক ধরনের লেনদেন হয় না কিছু কিছু পার্টির সাথে একটু লিখিত ডকুমেন্টের মাধ্যমে লেনদেন প্রতিষ্ঠান করে থাকে যখন একটা দেনাদারের সাথে যখন যেই দেনাদারের সাথে একটু লিখিত ডকুমেন্টের মাধ্যমে লেনদেনটা হয় এটাকে বলা হয় আবার কি প্রাপ্য বিল হ্যাঁ প্রাপ্য বিল বা প্রাপ্য নোট অর্থাৎ দেনাদার থেকেই কিন্তু প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের সৃষ্টি হয় এখন দেখো এই যে প্রাপ্য নোটের সৃষ্টি হয় এই প্রাপ্য নোটের ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক সময় এটা একটা মেয়াদ থাকে দুই মাস বা তিন মাস বা চার মাস এরকম মেয়াদ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি তিন মাস মেয়াদ ঠিক আছে এই তিন মাস মেয়াদের ভিতরে এই এই যে প্রাপ্য বিল হলো এই প্রাপ্য বিলের উপরে আবার একটা বার্তা হয় এই বার্তাটা কোথায় থেকে করা হয় এই বার্তাটা করা হয় ব্যাংক থেকে ঠিক আছে আবার দেখা যায় যে এই যে প্রাপ্য হিসাব স্বাভাবিক যেভাবে যে প্রাপ্য হিসাব এই প্রাপ্য হিসাবের ভিতরে যখন আমরা টাকা আদায় করব এই টাকা আদায়ের ক্ষেত্রে আমাদের আবার কিছু এখানে শর্ত আরোপ করা থাকে যেমন কী ধরনের শর্ত আরোপ করা থাকে যেমন এক্সাম্পল আমি তোমাদেরকে একটু বলছি একটু দেখো তোমরা যেটা অবশ্যই বইতে দেখেছো ঠিক আছে যেমন টু টেন এন থার্টি অর্থাৎ এখানে বিষয়টা কী হয় টু টেন মানে 2% বাট্টা পাবো যদি আমি যেদিন দেনাদারের সৃষ্টি হয়েছে এই দিন থেকে 10 দিনের ভিতরে যদি পরিশোধ করা হয় মানে করে দেয় আমার টাকা তাহলে তাকে 2% বাট্টা দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই টু টেন টেন থার্টি মানে হলো নেক্সট থার্টি ডেইজের মধ্যে টাকাটা পরিশোধ করিতে হইবে ঠিক আছে তো যাই হোক এরকম কিছু বিষয় এগুলো আমি তোমাদের অঙ্ক করার সময় প্র্যাকটিক্যাল আমি বিষয়গুলো মানে দেখাবো বা মানে কাজ ওই সময় করবো তো এখন দেখো যে যে কথা বলেছিলাম যে এরকমভাবে যখন প্রাপ্য নোটে বাবা যখন বার্তা করা হয় তখন এই বার্তা দিয়েও আমাদের কিছু কাজ করতে হয় বার্তাটা কোথায় করা হয় বার্তাটা বিশেষ করে ব্যাংকের সাথে বার্তা করা হয় যে ব্যাংকের কাছে যে আমার কাছে এত টাকার একটা বিল আছে আমি হয়তো তিন মাস পরে টাকাটা পাবো এই মুহূর্তে আমার টাকা দরকার তখন ব্যাংকের কাছে গিয়ে এটা বার্তা করে আনা হয় এটা প্রতিষ্ঠান করে থাকে এখন দেখো তাহলে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার থেকে আমাদের কী কী জিনিস করতে হবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে তো এই চ্যাপ্টারটা থেকে আমাদের যে যে জিনিসগুলো করতে হবে বিশেষ করে এই জিনিসের মধ্যে কী আছে প্রথমত তোমাদেরকে যে জিনিসটা করতে হবে প্রাপ্য হিসাবের ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জিনিসটা এটা হলো অনাদায়ী মানে আমি যাদের কাছে টাকা পাবো যে কোনো কারণবশত কিছু পাওনা ইর কাছে অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমার টাকাটা অনাদায়ী হয়ে যেতে পারে ঠিক আছে তো যখন অনাদায়ী হয়ে যায় এই অনাদায়ীটা বিশেষ করে আবার বিভিন্ন ধাপে ধাপে হয় একবারেই অনাদায়ীটা হয় না স্বাভাবিকভাবেই দেখা যায় যে বিভিন্ন লেনদেন বিভিন্ন ব্যক্তির সাথে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে হয় সেই ক্ষেত্রে কিছু লেনদেন আমাদের ধাপে ধাপে অনাদায়ী হয় তো এই যে ধাপে ধাপে অনাদায়ী হয় এই জন্য আবার আমাকে এটা কিন্তু এটার কাজটাও কিন্তু আমাদের বিভিন্নভাবে ধাপে ধাপে করতে হয় এবং ধাপে ধাপে এক একটা জায়গায় আমাদের এটা পোস্টিং করতে হয় ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে প্রথমত এখান থেকে তোমার যে প্রশ্নটা থাকতে পারে প্রথমত থাকলেও মনে করো যে চলতি বছরে অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো ঠিক আছে সেই ক্ষেত্রে ওই যে বলছি ধাপে ধাপে যে অনাদায়ী পাওনা হয় এটার কাটছিট করে আমাদের চলতি বছরে মোট কত টাকা অনাদায়ী পাওনা হলো এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে দ্বিতীয়ত তোমাদেরকে কী থাকতে পারে শুধু অনাদায়ী পাওনা পরিমাণ নির্ণয় করবো অর্থাৎ প্রশ্নটা কিন্তু একই ধরনের জাস্ট একটু ঘুরিয়ে বলা হয়েছে আচ্ছা দ্বিতীয়ত তোমাদেরকে কী করতে হবে জাবেদা করতে হবে মূলত এই চ্যাপ্টার থেকে মেইন বিষয়টাই কিন্তু জাবেদাটাকে বোঝা ঠিক আছে জাবেদাটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে বাকি কাজগুলো সবই তুমি সহজে করে ফেলতে পারবা তবে অনেক সময় আছে যে প্রশ্নপত্রে জাবেদা করতে বলে না কিন্তু জাবেদা থেকে খতিয়ানটা করতে বলে ঠিক আছে তাহলে যাই হোক আমি তোমাদেরকে কী বলেছি যে অনাদায়ী পাওনা বা চলতি বছর অনাদায়ী পাওনা পরিমাণ নির্ণয় করো দ্বিতীয়ত তোমাদের প্রশ্ন থাকতে পারে কি জাবেদা বই প্রস্তুত করো জাবেদা করো এরপরে তোমাদের থাকতে পারে কি অনাদায়ী পাওনা ও সন্দেহজনক অনাদায়ী পাওনার হিসাব প্রস্তুত করবো তো এই যে অনাদায়ী পাওনা ও সন্দেহজনক অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করবো এই অনাদায়ী পাওনা ও সন্দেহজনক অনাদায়ী পাওনা এটা কিন্তু একটা খতিয়ান জাস্ট তুমি ওই যে বলেছি জাবেদা করবা জাবেদা থেকে খতিয়ান করবা এখন একটা বিষয় হলো তুমি যে জাবেদা করবা এই জাবেদার ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট যে কিছু জিনিস মাথায় রাখতে হবে জাবেদা করার সময় অর্থাৎ জাবেদা ওই যে কথা আমি বলেছি জাবেদা অনেক সময় কিন্তু আমাদেরকে করতে বলবে আবার অনেক সময় কিন্তু জাবেদা না করেও আমাদেরকে খতিয়ান করতে বলবে ঠিক আছে কিন্তু জাবেদা করে খতিয়ান করতে বলুক আর না করে খতিয়ান করতে বলুক তোমাকে যদি জাবেদাটাকে তুমি যদি না পাবো মাথায় যদি জাবেদা না থাকে তাহলে তুমি কখনোই খতিয়ান পারবে না সেক্ষেত্রে জাবেদাটা না পারলেও না করতে বললেও আমাদেরকে জাবেদা
মাথায় আমাদের রাখতে হবে, কারণ জাবেদাটাকে মাথায় ঘুরিয়ে ওখান থেকে কিন্তু খতিয়ানের আনসারটা করতে হবে। সেই ক্ষেত্রে জাবেদা করার সময় তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটা হলো কি, সেটা হলো যে তোমার অঙ্ক অঙ্ক যেটা থাকবে আমাদের অঙ্ক যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, এই ইনফরমেশনের ভিতরে দেনাদাবের পরিমাণ যেটা দেওয়া থাকবে ওপেনিং, অর্থাৎ যেমন যেমন 2019 সনের বা 18 সনের অঙ্ক দেওয়া আছে, 2018 সনের দেনাদাবের পরিমাণ ছিল এত টাকা, এটা দিয়ে জাবেদা হবে না। 2018 সনের পহেলা জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল এত টাকা, এটা দিয়ে জাবেদা হবে না, এটাকে বলা হবে পুরাতন ব্যালেন্স। এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, পুরাতন ব্যালেন্স দিয়ে কখনো জাবেদা হয় না, ঠিক আছে। এটা দেনাদাবে হোক আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হোক, এটা দিয়ে জাবেদা হবে না, ঠিক আছে। তাহলে জাবেদা দিয়ে হবে আমাদের কি দিয়ে, জাবেদা হবে চলতি বছরে যে অনাদায়ী পাওনা, এই চলতি বছরে অনাদায়ী পাওনা দিয়ে আমাদের জাবেদা করতে হবে। এবং চলতি বছর অনাদায়ী পাওনা, চলতি বছর অনাদায়ী পাওনার উপরে বা যে পার্সেন্ট থাকে এই পার্সেন্ট দিয়ে, তারপরে হলো আমাদের এই বাট্টা টাট্টা এটা সেইটা এই 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 জিনিসগুলো যদি থাকে, বা চলতি বছরে আমাদের ক্রয় হয় নতুন করে বিক্রয় টিক্রয় হয়, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে আমাদের জাবেদা করতে হবে। তাহলে জাবেদা মেইন কিন্তু তিনটা জিনিসের উপর ফোকাস রেখে তুমি জাবেদাটা করবা, কারণ ম্যাক্সিমাম অঙ্কে আমরা দেখতে পাই যে এই তিনটা জিনিসেই জাবেদায় বেশিরভাগ আসে। আর এদিক সেদিক দিয়ে হয়তো খুব সামান্য দুই একটা অঙ্ক অনেক সময় আসে, দেখা যায়, অনেক সময় দেখা যায় না। তাই তিনটা জিনিস কী জিনিস, প্রথমত যেটা লিখিত অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা, যাই হোক তুমি এটা দিয়ে একটা জাবেদা করবা, ঠিক আছে। এটা যে জাবেদাটা কী হবে তোমাদেরকে, এটা দিয়ে প্রথমে জাবেদাটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট, ঠিক আছে। যে টাকাটা তোমার একদম ডাইরেক্ট ফিগারে থাকবে, ফিগারে যে টাকাটা, যে এত টাকা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে বা এত টাকা অনাদায়ী পাওনা ধার্য করতে হবে, এত টাকা অনাদায়ী পাওনা ধরাবো, মানে টাকার যে ফিগারটা দেওয়া আছে, হ্যাঁ, এটা চলতি বছরের যেটা, এটা দিয়ে তোমার একটা জাবেদা করতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, এগুলো ফার্স্ট জাবেদা গেল। সেকেন্ড জাবেদা তোমাদেরকে কী করতে হবে, সেকেন্ড জাবেদাটা করতে হবে তোমাদেরকে যেই টাকা অনাদায়ী পাওনা তুমি ধরেছ, এখন তোমাদের তারপরে দেখা যায় অনেক সময় অঙ্কে দেওয়া হয় যে দেনাদাবের পাবে 2% অথবা 5% অথবা 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরব, এই যে পার্সেন্টের যে টাকাটা, এই টাকাটা দিয়ে আমাদের জাবেদা করতে হবে। তবে সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, যে করতে হবে দেনাদার থেকে এই যে অলিখিত যেটা অনাদায়ী আছে, হ্যাঁ, অঙ্কের মধ্যে এই অলিখিত অনাদায়ীটাকে বাদ দিতে হবে। যেমন এক্সাম্পল, তোমার অঙ্কের ভিতরে দেনাদার দেওয়া আছে, অঙ্কের ভিতরে দেনাদার দেওয়া আছে, আমি ধরে নিলাম 10,000 টাকা অনাদায়ী দেনাদার দেওয়া আছে, এরপরে অঙ্কে বলা আছে বা অলিখিত অনাদায়ী দেনা আছে তোমার 2,000 টাকা, তাহলে অলিখিত অনাদায়ী দেনা 2,000 টাকা বাদ দিবা, তাহলে কত হলো 8,000 টাকা। এই যে 8,000 টাকা যদি এমন হয়, 8,000 পাবে 10%, তাহলে 8,000 পাবে 10% কত হলো 800 টাকা। 800 টাকার সাথে নতুন যে অনাদায়ী পাওনা, এই নতুন অনাদায়ী পাওনাটাকে যোগ করতে হবে আর পুরাতনটাকে বাদ দিতে হবে, হ্যাঁ। যেটা তোমার নতুন অনাদায়ী পাওনা কত টাকা, এই যে ধরে নাও যে এখানে অলিখিত যেটা ছিল, অলিখিত বা লিখিত অর্থাৎ চলতি বছরে যেটা অনাদায়ী পাওনা যেটা আছে, এইটাকে যোগ করতে হবে। সেটা কী হোক, কী হোক, এক হোক আর একাধিক হোক, এটাকে আমরা কী করবো, যোগ করবো, যোগ করে পুরাতনটা বাদ দিব। তো ধরে নাও পুরাতন আছে কত, আমাদের পুরাতন আছে 200 টাকা, 200 টাকা আমরা বাদ দিয়ে দিলাম, পুরাতন 200 টাকা বাদ দিলে আমাদের হচ্ছে কত, 600 টাকা। এই 600 টাকা, এই 600 টাকার সাথে আমাদের নতুন যেটা, এটাকে কী করতে হবে, যোগ করতে হবে। যখন নতুনটাকে যোগ করব, তাহলে নতুনটা আছে কত, যদি এখানে হয় এই যে 2,000 টাকা, তাহলে 2,000 টাকা নতুনটাকে যোগ করলে হলো কত আমাদের, 2,600 টাকা। এই 2,600 টাকা দিয়ে আমাদের এখন জাবেদা দিতে হবে, ঠিক আছে। এই 2,600 টাকা দিয়ে আমরা এখন জাবেদা দেব। এই জাবেদাগুলো ধাপে ধাপে আমাদের তিনটা জাবেদা হবে যেটা তোমাদেরকে বলেছি। তাহলে কি জাবেদা হবে, এটা আমরা কি দিব, এই এন্ট্রিটি দেখব অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, হ্যাঁ, এটা দিয়ে এই এন্ট্রিটা তোমাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত, এই টাকাটা দিয়ে তোমাকে আবার আর একটা এন্ট্রি দিতে হবে, কার সাথে, এটা দিতে হবে তোমাদের আয় সারাংশ বা লাভ লোকসান হিসাব বা বিশদ আয় বিবরণী, তোমরা যেটা লেখো এটা কোনো প্রবলেম না, বিভিন্ন রাইটার বিভিন্ন নাম লিখেছে, ঠিক আছে। তাহলে তোমরা কী লিখলা, আয় সারাংশ হিসাব ডেবিট অথবা লাভ লোকসান ডেবিট অথবা বিশদ আয় বিবরণী ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, হ্যাঁ। এই যে তিনটা জাবেদার কথা আমি বললাম, এই তিনটা জাবেদাই আমাদেরকে মাথায় রাখতে হবে খুব বেশি করে, কারণ আমরা যেই অঙ্কগুলো বিভিন্ন রাইটারের বইতে দেখতে পাই, বোর্ডে দেখতে পাই, ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু
এই ক্যাটাগরি ভয় এর বাইরে যে জিনিসগুলো থাকে আমি তোমাদেরকে যখন এটা প্র্যাকটিক্যাল অঙ্কের ক্লাসগুলো মানে ধারাবাহিকভাবে নেব ওই সময় আমি বিষয়গুলো তোমাদেরকে সুন্দর করে আলোচনা করে দেবো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে বিষয়টি আমি তোমাদেরকে আলোচনা করলাম, এখন এই এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কী কী প্রশ্ন, কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে, যেটা বলেছিলাম আমি যে চলতি বছর অনাদায়ী পাওনা পরিমাণ নির্ণয় করো, তারপরে থাকতে পারে কি জাবেদা প্রস্তুত করো, জাবেদা বই প্রস্তুত করো, এরপর থাকতে পারে অনাদায়ী পাওনা হিসাব বা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো। তাহলে অনাদায়ী পাওনা হিসাব বা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব মানে কি, মানে হলো খতিয়ান প্রস্তুত করো, ঠিক আছে। এরপরে থাকতে পারে তোমাদেরকে যে নেট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। নেট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বললে কী করতে হবে, আমাদেরকে দেনাদার থেকে এই যে অনাদায়ী পাওনা টাওনা সঞ্চিত সঞ্চিত এটা কী কী করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে নেট দেনাদার নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা কি আবার থাকতে পারে, আবার এরকম থাকতে পারে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বললে তোমাদেরকে কী করতে হবে, তোমার সহজভাবে ধরে নাও আর্থিক অবস্থা বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে তুমি এই অনাদায়ী পাওনা যদি এমনই থাকতো, এন্ট্রিগুলো সমন্বয় যদি থাকতো ওই কথাগুলো, তাহলে তুমি কী ভাবে কাজটা করতা, ঠিক এইটাই কিন্তু বিশদ আয় বিবরণী, ঠিক আছে। অর্থাৎ ওই আর্থিক অবস্থা বিবরণীর যে বিশদ আয় বিবরণী, সেখানের মধ্যে তুমি অনাদায়ী কাজটুকু কী করতা, ঠিক এই কাজটাই তুমি আলাদা একটা ছোটো একটা বক্সে করে ফেলবা, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। আবার তোমার আর্থিক অবস্থা বিবরণীতে কীভাবে প্রদর্শন করবা এটা দেখাও, এমনও প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। এরপরে তোমাদের এর সাথে আর কী থাকতে পারে, এর সাথে থাকতে পারে ওই যে যেটা বলেছিলাম যে বাট্টাকরণ হলে সেটা দিয়ে জাবেদা হবে, বা জাবেদা হবে তোমাদের। এরপর ধাবে যদি মানে মাঝামাঝি সময় যদি ধাবে আবার বিক্রয় হয়, তাহলে এই ধাবে বিক্রয় হলে ওই ধাবে বিক্রয় দিয়ে একটা জাবেদা হবে, সেটা কিন্তু সাধারণ জাবেদা যেভাবে করো ওইভাবেই একটা জাবেদা হয়ে যাবে। ধাবে বিক্রয় হলে আমরা কী করতাম, জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এরকমভাবেই জাবেদা হবে, ঠিক আছে। এইটা হলো অঙ্কের উপর ডিপেন্ড করে স্বাভাবিকভাবে একটু এদিক সেদিক ব্যস্ত দিতেই পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস যখন নেব ক্লাসের সময় আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটির উপরে খুব সংক্ষিপ্তভাবে একটি লেকচার আমি দিলাম তোমাদেরকে। যদি তোমাদেরকে এই ব্যতীত আরও বিস্তারিত করে কোনো ক্লাস প্রয়োজন হয় আমাকে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবো, আমি তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় চাই স্টুডেন্টের চাহিদা অনুযায়ী ক্লাস দিতে। আর আমি বিশেষ করে আমার একইভাবে নবম দশম থেকে আমি মাস্টার্স লেভেল পর্যন্ত আমি শুধু অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি, যার কারণে তোমাদের খুঁটিনাটি যেখানে যত যা সমস্যা আছে তোমরা যে কোনো ক্লাস যদি যে কোনো সময় যদি আমার কাছে বলো আমি কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে আমি তোমাদের উপযোগী করে ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর এর উপরে আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা আলোচনা করলাম এটা হলো একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এরপরেও একটা ক্লাসে তো আসলে অনেক কিছু আলোচনা করা যায় না, তোমাদেরকেও বিভাগ তো লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি মানে পাট পাট করে আমি দিচ্ছি, ঠিক আছে। তোমরা আমার ই থেকে তোমার প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা আমার বিভিন্ন ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমি পরবর্তীতে তোমাদেরকে এইটার উপরে এই চ্যাপ্টারের উপরে আরও অঙ্কগুলো ধারাবাহিকভাবে বা বোর্ডের অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দিচ্ছি। এই ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিওটিকে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি অন করে রাখো। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস তোমাদেরকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।